স্বাস্থ্যই যে সম্পদ, এই ভাবনা এবং নীতি এবং বার্তাকে পাথেয় করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সল্টলেক পূর্ত ভবন শাখা আয়োজিত করল স্বাস্থ্য শিবির। প্রসঙ্গত উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সল্টলেক পূর্ত ভবন শাখার একনিষ্ঠ কর্মী দীপঙ্কর ঘোষাল এই উদ্যোগ এবং ভাবনাকে পাথেয় করে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার এই উদ্যোগ এবং প্রয়াসকে যেমন এগিয়ে নিয়ে গেলেন, তেমনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বরাবরই তারা তাদের নীতি এবং কর্মপ্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে ধরে তাদের নীতি এবং প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া এবং রাজ্য কনভেনার প্রতাপ নায়কের নীতি এবং আদর্শকে এগিয়ে নিয়ে যেতে বরাবরই বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা। এই স্বাস্থ্য শিবির নিয়ে কী কী বললেন এর উদ্যোক্তারা এবং কী কী বিষয়ে জানালেন, আসুন তা বিস্তারিত দেখে নেওয়া যায়। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট, আমাদের টিভি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে কোটারি হসপিটাল তাদের সহযোগিতায় আজকে হেলথ ক্যাম্প হলো এবং হেলথ ক্যাম্প সম্পূর্ণভাবে ভালো হয়েছে। এখানে কোটারি হসপিটালের ডাক্তারবাবু ছিলেন, ইসিজি, ব্লাড সুগার, টিএফটি মাধ্যমে প্রায় 70-80 জন পেশেন্ট হয়েছিল কর্মচারী ফেডারেশন এবং আমাদের আশেপাশের যে বিল্ডিংগুলো আছে তার থেকেও কর্মচারীরা এসেছিল। এতে আমার মনে হয় কর্মচারীদের উপকার অবশ্যই হচ্ছে। আমরা যেভাবে ধারাবাহিকভাবে এরকম হেলথ বিষয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এরকম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে কোটারি হসপিটালের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাব। আমার সকল কোটারি হসপিটালের যারা আছে, মানে কর্ম যারা করছেন, এই কর্মের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে জানাই অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ। আমার যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক মাননীয় প্রতাপ নায়ক তার নেতৃত্বে আজকে এই কর্মসূচিগুলো হচ্ছে এবং আমার চেয়ারম্যান মাননীয় ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া উনিও এই আমাদের কর্মকর্তার সঙ্গে যুক্ত আছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এই কর্মচারী ফেডারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কোটারি হসপিটাল যেভাবে সহযোগিতা করছেন আগামী দিনে আরও সহযোগিতা করবেন। যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন উত্তর ভবনে। আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের থেকে দায়িত্ব নিচ্ছি যে সবসময় সরকারি কর্মচারী ফেডারেশনের পাশে আছি, থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। মা মাটি মানুষ সরকার জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, প্রতাপ নায়ক জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এ বলে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার, আমাকে নমস্কার ডাক্তারবাবুকে নিয়ে নে। ডাক্তারবাবু কিছু বলবেন? হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখানে যে ক্যাম্পগুলো করলাম, মানুষের দৈনন্দিন জীবনে অনেক কিছু রোগ লুকিয়ে থাকে যেটা ধরা পড়ে না। আমাদের ক্যাম্প করার উদ্দেশ্যই হয় যে কোনো ডায়াবেটিস বা হাইপার টেনশন যিনি ডায়াগনোজ নয় ওনাদেরকে ডায়াগনোজ করে ফার্দার ট্রিটমেন্ট করা বা কোনো প্রথমে এইগুলোই মানে একটা আমরা অ্যাডভাইস দিই কী করে লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়। আমাদের ডায়েটিশিয়ানও আছে। তো এই আমাদের উদ্দেশ্য হচ্ছে সব জায়গায় গিয়ে একটা ক্যাম্পের মাধ্যমে মানুষদেরকে একটা অ্যাওয়ারনেস, যেটা আমরা বলি আলাদা আলাদাভাবে অ্যাজ আ মেডিকেলি দিতে পারি বা অন্যান্য উদ্দেশ্য আমরা দিতে পারি। এই ডায়েটিশিয়ান আছেন, উনি কিছু বললেন। বলো বলো, তোমার ভূমিকাটা অনেক বেশি, খাওয়া দাওয়া একটা ব্যাপার নিয়ে আজকের কি রয়েছে সেটা হচ্ছে
রেগুলার বেসিসে দৈনন্দিন খাবারের একটা তো চার্ট থাকে, ওইগুলো ওনাদের গাইডলাইন হিসেবে আমি বলে দিচ্ছি, যাদের হয়তো ইনস্ট্যান্ট সুগারটা হাই হচ্ছে বা কিছু কাজ করার ফলে প্রেশারটাই হাই হচ্ছে, কি ওয়েটটা নর্মাল বডি হাইটের তুলনায় ওয়েটটা অনেকটা বেশি কি কম রয়েছে, সেগুলো মোটামুটির ওপর থেকে তোর ডায়াগনোসিস দেখে ওনাদের গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করছি, এর থেকে দৈনন্দিন জীবনে ওনারা কীভাবে সুস্থভাবে থাকবেন, সুস্থভাবে পথ চলবে সেগুলো হচ্ছে গিয়ে ওনাদের বুঝিয়ে দিচ্ছি, কি ওনারা দৈনন্দিন জীবনে কেমন চলবেন না চলবেন সেগুলো। থ্যাংক ইউ। তোমরা করি।